ভালো কর তোর ভালো কর তোর ভালো কর তোর ভাই সে ভালো কর ভালো কর ভালো কর ভালো কর থাক রে ভাই ওর কিচ্ছু লাগে না ওর কিচ্ছু লাগে না 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 পরকীয়ায় হাতে নাতে ধরা পড়ায় গৃহবধূ যুবককে বিবস্ত্র করে গাছে বেঁধে চলল বেধড়ক মার। ঘটনার সেই ভিডিও মুহূর্তের মধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। আর মধ্যযুগীয় বর্বরতার সাক্ষী থাকল কুলপির করঞ্জলি গ্রাম। বিবস্ত্র করে এক গৃহবধূ ও যুবককে একসাথে দড়ি দিয়ে গাছে বেঁধে চলে বেধড়ক মারধর। ঘরছাড়া ওই নির্যাতিতা গৃহবধূ। জানা যায় ওই নির্যাতিতা গৃহবধূর স্বামী ভিন রাজ্যে কাজ করেন, বাড়িতে দুই সন্তানকে নিয়েই থাকতেন। গত মঙ্গলবার রাতে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে এক যুবকের সাথে অপ্রীতিকর অবস্থায় বাড়ির লোকজন তাকে দেখে ফেলে। এরপরই ওই নির্যাতিতার শ্বশুরবাড়ির লোকজন ও এলাকার বাসিন্দারা ওই গৃহবধূ ওই যুবককে বিবস্ত্র করে একই সাথে গাছে দড়ি দিয়ে বেঁধে বেধড়ক মারধর করেন। এমনকি সেই মুহূর্তের ভিডিও তুলে ভাইরাল করা হয়। অন্যদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই গৃহবধূ ও যুবককে উদ্ধার করে কুলপি থানার পুলিশ। ঘটনার পর থেকে ঘর ছাড়া রয়েছেন ওই নির্যাতিতা গৃহবধূ। অন্যদিকে এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নড়েচড়ে বসেছে কুলপি থানার পুলিশ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং এই ঘটনার সাথে জড়িত যারা রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশ। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট সাধ্যের মধ্যেই কোর্স করিয়ে নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের দেশে ও বিদেশে চাকরি দেওয়ার সেরা ঠিকানা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট। হরিণঘাটা নদিয়া 2023 শিক্ষাবর্ষে প্রথম 100 জন স্টুডেন্ট পাবে 50% স্কলারশিপ। তাই আজই কল করুন 7797188188। মানে ওই ছেলেটার সঙ্গে আমার বড় ছেলে বৌমার সম্পর্ক হয়ে গেছে। এবার আমার বড় ছেলে বাড়িতে থাকে না, বাইরে কাজ করে। বৌমা সবসময় ছেলেটার আনে, আমরা ধরি ধরি করে ধরতে পারছিলাম না। কালকের গত রাতে 3টের সময় আমরা ধরেছি, ধরে আমরা মন্দিরে আনি। আনার পরে 4টের সময় পুলিশে নিয়ে যায়। বৌমা এখানে থাকে, ছেলেটার নাম আকিব শেখ, শ্যামবোসের চকে বাড়ি। আপনার পরিচয়? আমার বৌমার নাম কাজল সর্দার, আমার ছেলের নাম অলোক সর্দার, আমার নাম যমুনা সর্দার। শাশুড়ি আমি ধরেছি। রাজ্য জুড়ে এখন আমরা বদলে দেব খবরের সমীকরণ। দুদিনের জন্য মুখ দেখাতে নয়, আপনাদের কণ্ঠস্বর তুলে ধরতে রাজ্যের রাজপথে ছুটে চলেছি আমরা। রাজনীতি, খেলাধুলা, বিনোদন থেকে শুরু করে সমস্ত বিষয়ের চুলচেরা বিশ্লেষণ, নির্ভুল নিরপেক্ষ খবর জানতে চোখ রাখুন নদিয়া নিউজ 24।